হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ড্রিমিং উইথ ম্যাসকট। তো এখন বাজে হচ্ছে 9:20 মতো, আমরা এখনই বেরিয়ে পড়েছি, তবে প্যান্ডেল হপিং এ বেরোয়নি। আমরা বেরিয়েছি এখন সিনেমা দেখতে, আমরা যাচ্ছি সাউথ সিটিতে। কিছু লোকজন দাঁড়িয়ে আছে, কোনো একদম পুরোপুরি ফাঁকা। তো আমরা যাচ্ছি বিক্রম ভেদা, তাই তো? বিক্রম ভেদা দেখতে ঋত্বিক রোশনের, আমি সিনেমার নামও জানি না প্রপারলি। তো আমরা এই যাচ্ছি এখন ওখান থেকে যাদবপুরের ঠাকুর গুলো কয়েকটা দেখবো, আবার বিকেল বেলা আবার স্বর্ণালীদের সাথে প্ল্যান আছে। তোমাদের আমি না ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না, কালকে এত টায়ার্ড ছিলাম, কালকে আমি সব পর্বর খুব তাড়াতাড়ি আমি দেওয়ার চেষ্টা করছি, আমি সব দিয়ে দেবো। তো হ্যাঁ, আজকেই আমি বাড়ি ফিরে যত টায়ার্ডে থাকি না কেন সব এডিট করে আমি পর্বর দিতে থাকবো তো তোমাদের জন্য। সেদিনকে মাত্র দুটো ঠাকুরই দেখেছি, আজকে অনেকগুলো ঠাকুর কভার করার চেষ্টা করবো, কারণ আজকে যাদবপুরে দেখবো প্লাস ওই চেতলা অগ্রণী, ওটা বিকেলবেলা পার্টে দেখে নেবো। তো চলো মুভিটা দেখে নেওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো সিনেমা দেখে এখন যাচ্ছি তালতলা ঠাকুরটা দেখতে, ভিড় একদমই নেই, ভিড় খুব একটা বেশি নেই, জাস্ট ওই ব্যারিকেডের মধ্যে দিয়ে ঢুকে গেলেই হচ্ছে। তো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমার মনে হয় এটা অনেকটা ভালো, অনেকগুলো কভার করে না, যেহেতু আমরা ভাবছি যাদবপুরে যে কটা ঠাকুর আছে যে কটা দেখতে পারি, তিন চারটে ঠাকুর দেখে বিকেলবেলা তো ওই প্ল্যান আছে, তো ওইগুলো দেখবো। আজকে আমার ইচ্ছা আছে বেশি বেশি করে ঠাকুর দেখে নেওয়া, আর এখন ভিড়টাও কম তো ভালো করে ঠাকুর দেখাটা যাবে। আর সারাদিন কাজ করার পর, সারাদিন টায়ার্ড হয়ে যাওয়ার পর রাতের বেলা আর ওইভাবে ঠাকুর দেখা পসিবল হয় না, প্রচুর যদি নাইট করা যায় তখন, যদি কিনা সকালটা পুরো রেস্ট নিয়ে রাতের বেলা বেরোলে তখন আবার নাইট করা যায়। একদিন করার ইচ্ছা আছে, সব ঠাকুর দেখে নেওয়ার ইচ্ছা আছে, কালকে নাইট করে নেবো, কালকে হাফ হাফ করে নেবো, দেখা যাক কি করা যায়। তো চলো এসে গেছি বা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এখানে ভিড় এখন সকালবেলা অনেক কম আছে, লাইটিংটা মিস করছি। তারপরে সিজনে খুব খিদা পেয়েছে, ওই জন্য সিজনের মুড অফ হয়ে যাচ্ছে, আমি বললাম এইটা দেখে তারপরে যাবো খেতে। অল্প খেয়েছি, ঠিক আছে চল চল, বুঝতে পেরেছি আমি তো দুঃখটা বুঝতে পেরেছি, চল এটা দেখে নিয়ে আমরা যাচ্ছি।
জন ক্লান্ত হয়ে গেছে নিয়ে নে আমি ক্লান্ত হয়েছি আমি বলেছি কোল্ড ড্রিঙ্কস খাবো তোর জন্যই তো বললাম গাইস দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো তন্দুর পার্কের লাইন তো সেই জন্য আমি পাপড়ি চাট খাবো চলছে এটা বানানো পাপড়ি চাট আমার এসে গেছে সুগার অ্যান্ড স্পাইসি ঢুকছি কারণ শিয়ান তো পাপড়ি চাট খেলো না খিদা পেয়েছে দুটো বেজে গেছে অলরেডি একটা পাপড়ি খাবো একটু পরে গাইস 95 পলি ঢুকছি এখন একটু একটু দেখা যাচ্ছে ভেতরে কি ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে স্বর্ণালীরাও চলে এসেছে এখন আমরা এসেছি হচ্ছে বকুল বাগানে তো গাড়িতে বসে থাকতে হচ্ছে তাই সৃজন বসে আছে আর তোমরা এখানে সবাইকে চেনো এইটাই মনে হচ্ছে এই সোজাটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর সোনালি তো বকুল বাগানের ঠাকুরটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি ঢুকে আইসক্রিম খেয়ে তারপর বাড়ি চলে যাবো এই তো এখানে আইসক্রিম ছিল ওই কোথায় যাচ্ছি এই স্বর্ণালী
আইসক্রিম ওইখানে এখানে পাবি না ভালো দে আমার চকোবার দেখো আমরা এই বাড়ি ঢুকবো এখন এখন বাজে হচ্ছে রাত একটা ছে পৌনে দুটো বাজে এখন এখন আমরা বাড়ি ঢুকে যাচ্ছি আজকে সাত আটটা ঠাকুর দেখেছি অনেকগুলো ঠাকুর দেখেছি আজকে খুব খুশি তো তোমাদের ভিডিওটা ওটাও দেখিনি যোধপুর এরিয়া সব ঠাকুর দেখেছি আমরা সকালবেলা দেখিনি সকালে চারটে তিনটে সাতটা সাতটা বা আটটা ঠাকুর দেখে শ্রীধারাটা আমরা যাবো মানে উদ্যোগ নিয়েও আর যেতে পারিনি তো যাই হোক হ্যাঁ প্রচুর এনার্জি একদম শেষ আজকে আমরা তো সকাল থেকে বেরিয়েছি আমাদের এনার্জি পুরো শেষ কালকে দেখা যাক যদি ঠাকুর দেখতে পারি তাহলে দেখবো সকাল 9:45 সাউথের শো ছিল তখন থেকে এখন অবধি চলছে হ্যাঁ তো এখন আমরা বাড়ি ঢুকে যাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো না করতে পারো তোমাদের ব্যাপার ভাই তো অবশ্যই সাবস্ক্রাইব করো তো বাই গাইস Bye.